সেখানে দেখা যায় যে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় এক প্রশ্নের জবাবে হরতাল অবরোধের সহিংসতার চিত্র তুলে ধরে তিনি বলেন, আইনের প্রতি অবজ্ঞা দেখিয়ে বিএনপি নেত্রী ভুল করছেন। বিএনপি নেত্রী খালেদা জিয়া 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না করে যেমন ভুল করেছেন, তেমনি এখন যে দেশের কোনো মানুষ তার সাথে নেই তা বুঝেও না বুঝার ভান করছেন। তার এই কর্মসূচি বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে আর এটাই হবে তার কথিত আন্দোলনের যৌক্তিক পরিণতি। সারা দেশে অবাক বিষয় দেখছে কিভাবে তিনি আইন অমান্য করছেন। তিনি যদি কোর্টে আত্মসমর্পণ না করেন, থানায় গ্রেপ্তারি পরোয়ানা যাওয়া মাত্র পুলিশ আইনানুরূপ পদক্ষেপ নিতে বাধ্য হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নানা কথা বলেও শেষ পর্যন্ত সিটি নির্বাচনে অংশ নিয়ে বিএনপির শুভবুদ্ধির পরিচয় মিলেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমি মনে করি যে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা এখন সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী দিয়েছে, যেটা একটা নির্বাচনের প্রয়োজন। তারা এই সরকারের অধীনে নির্বাচন করবে না এটা সেটা বলে টোলে এখন সিটি কর্পোরেশন নির্বাচনে এসেছে। আর নির্বাচনে আসার পরে এখন যদি আবার মানে পিছু হটার সুতো খুঁজে লেভেল প্লেইং ফিল্ড এই সুর তোলে, তাহলে তাদের দৃষ্টিতে কোনটা কিভাবে লেভেল প্লেইং ফিল্ড হবে সেটাই তো বোধগম্য না। এছাড়া শান্তিপূর্ণভাবে সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কর্মকর্তার পাশাপাশি সশস্ত্র বাহিনীও প্রস্তুত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। যারাই প্রার্থী হচ্ছেন তাদের সকল সুযোগ রয়েছে। এখানে সরকার তো ইলেকশনে কোনো মানে হস্তক্ষেপ করবে না, নির্বাচন কমিশন অবাস সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে। রাকিব হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। পরিবেশ সৃষ্টি।